আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা অ্যাপ এবং সার্ভারটা আলাদা করব। এই ভিডিওতে আমরা একটা বেসিক টেস্ট লেখা শুরু করব। সো যেটা বলছিলাম, টেস্ট লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে এটা কনভেনশন ফলো করতে হবে। সো অ্যাপ ডট অ্যাপ ডট টেস্ট ডট চেস, দেখেন অলরেডি সে এত ইন্টেলিজেন্ট, সে এটার কালার চেঞ্জ করে দিছে। এবং আমাদের এখানে যখন আমরা কাজ করব, এখানে আমাদের কিছু কনভেনশন ফলো করতে হবে, যেভাবে আসলে জেস্ট কাজ করে সেভাবে আসলে আমাদেরকে ফলো করতে হবে। তো অনেকে যারা টেস্ট নিয়ে মোটামুটি কাজ করছেন তাদের জন্য এটা জিনিসটা সোজা, বাট যারা কখনও টেস্ট নিয়ে কাজ করেন নাই তাদের জন্য বলা মেইনলি। সো এটা টেস্ট ফাংশন, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্টলি রানেবল একটা ফাংশন। সো টেস্ট রানার যে ফ্রেমওয়ার্কটা, ইন দিস কেস জেস্ট, সো জেস্ট কী করে, সে এই ফাংশনটাকে ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারে। সো এই ফাংশনটা শুধুমাত্র সে এক্সিকিউট করবে। এবং জেস্টের মধ্যে বেশ কিছু অ্যাসার্শন লাইব্রেরি আছে যে আসলে এইগুলোকে চেক করতে পারে, যদি সে অ্যাসার্ট ঠিক মতো মানে চেক করে আর কি, এই ভ্যালু ওই ভ্যালু ঠিক আছে কি না, যদি ঠিক থাকে তাহলে ওকে পাস, আর যদি ঠিক না থাকে সে একটা এরর থ্রো করে, দ্যাট ইজ ফেল। এগুলো আপনাদের মোটামুটি জানা থাকার কথা যারা টেস্ট কোড নিয়ে মোটামুটি কাজ করছেন বা করেন নাই, যা একটু জানা উচিত। ইন দিস কেস আমরা জেস্ট নিয়ে কাজ করতেছি। সো জেস্টের জন্য আসলে আমাদের যেটা করতে হবে, এটা ডেসক্রাইব নামে একটা ব্লক থাকবে, ইটস জাস্ট এ বিগ ব্লক হুইচ ইজ কল্ড ডেসক্রাইব। এই ডেসক্রাইবের মধ্যে আমরা ছোটো কিছু টেস্ট ফাংশন লিখব। এই ফাংশনগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং এটা ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হবে বাই জেস্ট। সো হোয়াট ইজ ইট ইস ডিসক্রাইব, ডিসক্রাইব ইজ দ্য বিগ সুইট অফ দ্য টেস্ট, অ্যান্ড ইচ অফ দ্য টেস্ট ইজ ইন্ডিপেন্ডেন্টলি রানেবল টেস্ট ইউনিট। এই তো, তো আসুন শুরু করা যাক। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা, অ্যাকচুয়ালি আমরা যদি সরাসরি টেস্ট ফাংশনটা লিখি, ইট ওয়ার্কস, ইট শুড ওয়ার্ক। দেখেন টেস্ট, এই যে আসছে, শুড ওয়ার্ক। আচ্ছা, সো টেস্টের ফার্স্ট জিনিস হচ্ছে গিয়া একটা ডেসক্রিপশন, সে আসলে কী টেস্ট করবে। তারপরে হচ্ছে গিয়ে একটা ফাংশন, এবং আমি ধরি সাধারণত অ্যাসিঙ্ক ফাংশন করে ফেলি অলরেডি। এবং কনসোল ডট লগ মাই ফার্স্ট টেস্ট। এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে এটা আমরা কীভাবে রান করব, রাইট? সো রান করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই যে বাম দিকে যে প্যাকেজ জেসন আছে, এখানে এসে এখানে আমাদেরকে জেস্ট ফাংশনটা লিখতে হবে। বা ইনফ্যাক্ট আমি আমার সিস্টেমে জেস্ট লাইব্রেরিটা গ্লোবালি ইনস্টল করছি অলরেডি। হ্যাঁ, গ্লোবালি মানে হাইফেন জি দিয়ে যেটা করে। সো আমি যদি আমাদের এখানে এসে, এটা ক্লোজ করে দিই, এটা লাগবে না, আমি যদি এখানে এসে জাস্ট জেস্ট লিখি, সে অটোমেটিকলি ওই ফাংশনটা পিক করতে পারবে। দেখেন সে একা একাই ফাংশনটা পিক করছে, পিক করে সে বলছে শুড ওয়ার্ক, ঠিক আছে? এবং সে কনসোল লগটাও দিছে, একটা পাস একটাই পাস। সো দ্যাটস নট আ প্রবলেম, দ্য প্রবলেম ইজ দ্যাট এইখানে আমাদেরকে যখন আমরা মাল্টিপল ফাংশন লিখব তখন কীভাবে লিখব সেটা। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে অ্যাপ নিয়ে আসতে হবে। অ্যাপ নিয়ে আসতে গেলে আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট রিয়্যাক্ট, সরি, হোয়াট ইজ দ্যাট, অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ অ্যাপ, যেটা আমি বলছিলাম মনে আছে যে ইম্পোর্ট এক্সপোর্টের কাহিনি, এরর খাই যে রিকোয়ার টিকোয়ার অনেক কিছু বলছিলাম আপনাদের মনে আছে হয়তো বা। এটা রান করি আরেকবার, এই যে। সো অনেক কথা, প্লিজ আপনাদের যেটা টাইম আছে একটু ভালো মতো পড়বেন। হ্যাঁ, এগুলাই হচ্ছে গিয়ে লার্নিং, ঠিক আছে ভাই? আমি জাস্ট ভিডিওটা ছোটো করার জন্য এত কথা বলতেছি না, বাট ইউ ক্যান গেস সেইখানে কান্নাকাটি শুরু করছে সিনট্যাক্সেরও। সো হোয়াট আম আই গোনা ডু ইজ আই উইল ক্রিয়েট টু কনফিগ ফাইল, ওয়ান ইজ ফর জেস্ট, ওয়ান ইজ ফর বাবেল।
সো জেস্ট আর বাবেলের জিনিস কেমনে বানাবো আমরা, এখানে জাস্ট লিখতে হবে জেস্ট, সরি জেস্ট হাইফেন ইনিট, ইয়াস আই ওয়ান্ট টু ইউজ ইন নোড, ইয়াস ভি এইট বাবেল বাবেল অটোমেটিক ক্লিয়ার মক হোলস, ইয়াস ডান। এই দেখেন বাম দিকে চলে আসছে, কই এই যে নাইস। এরপর আমাদেরকে আসলে একটা ফাইল অ্যাড করতে হবে, দ্যাট ইজ কল্ড বাবেল ডট কনফিগ ডট জেস। এখানে আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাবেলটাকে রেডি করতে হবে। সো আমি বারবার বলতেছি, বাবেল হচ্ছে গিয়ে আমাদের এই একমা ফাইভ আর একমা সিক্সের মধ্যে কম্পিটিবিলিটিটা হ্যান্ডেল করে সে, ঠিক আছে? সো ফিউচারে যদি কখনও জেস্ট ইম্পোর্ট সিনটেক্সগুলো ইউজ করে বা সাপোর্ট করে, ইট উইল ওয়ার্ক, আমাদেরকে বাবেল আর কনফিগার করতে হবে না। মডিউল ডট এক্সপোর্টস এক্সপোর্টস, এটা জাস্ট কনফিগারেশন ফাইল, এটা আপনি নেটে সার্চ করলে পাবেন, আমি নেট থেকে পাইছি এটা। সো প্রিসেট জিনিসটা হচ্ছে গিয়া ওইটাই যেটা আসলে কনফিগার মানে কনভার্ট করে। প্রিসেটস এবং এখানে আবার কী দিব, এখানে আমরা সরি বাবেল ওই যে লিখছিলাম যে বাবেল প্রিসেট যে প্রিসেট এনফ, এবং এটার জন্য আমরা যেটা করব আমরা কনফিগারেশনটা পাঠিয়ে দিব, এবং এইখানে এটা অ্যাকচুয়ালি অটো কমপ্লিট ঝামেলা করা টার্গেটসের মধ্যে আমরা যেটা দিব নোড, নোড হচ্ছে গিয়া কারেন্ট। ওকে সো আমরা একটু রিক্যাপ করি, মডিউল এক্সপোর্ট, তারপরে হচ্ছে প্রিসেটস, তারপরে হচ্ছে এটা একটা অ্যারে, মানে তার মানে যদি আমরা আরও প্রিসেট অ্যাড করতে চাই সেটা আমরা পারব, এবং তার মধ্যে প্রথম প্রিসেটের মধ্যে আছে বাবেল প্রিসেট এনফ টার্গেটস নোড কারেন্ট। ওকে নাইস, এখন আমরা আমাদের এখানে আসি, ওকে দ্যাট ইজ ডিফারেন্ট এরর, সে ডাটাবেজে কাহিনী করছে। সো ডাটাবেজে যেটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে কনফিগারেশনটার মধ্যে আমরা যে লগ লিখছি লগটা অ্যাপ্লিকেশন এক্সিটের পরে সে আসলে পারে না, ওয়ার ইজ দ্য মঙ্গো হিয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু লগ ইট এনি মোর অ্যান্ড আই ওয়ান্ট টু থ্রো ইট। এই যে আমাদের ফ্যাক্টরিং শুরু হয়ে গেছে, ক্লিয়ার, আচ্ছা। সো এখানে অনেক কাহিনী আছে, বাট সামারি যেটা সেটা হচ্ছে আমাদের আমাদের টেস্ট কোডটা পাস করছে। এগুলো হচ্ছে আমাদের ওই ডাটাবেজের ডাটাবেজ না সরি আমাদের ওই মঙ্গোডঙ্গোর অনেক রকমের কাহিনীগুলো আমরা ওয়ান বাই ওয়ান সলভ করবো, ডোন্ট গেট মি রং, ঠিক আছে? ইলাস্টিক মিলাস্টিক অনেক কিছু আছে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান সলভ করবো, বাট ফর নাও উই হ্যাভ রিটেন আওয়ার ফার্স্ট টেস্ট কোড, ওয়ে হিয়ার রাইট আওয়ার ফার্স্ট টেস্ট কোড ইজ ডান। সো এইটুকু পর্যন্ত আপনারা সবাই করতে পারবেন আশা করতেছি।